ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, এই সময় তোমাদের এই জন্ম হলো হীরে সম, কেননা তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ, ঈশ্বর স্বয়ং তোমাদের পড়াচ্ছেন, তোমরা দূরদর্শী বিশাল বুদ্ধি হয়ে উঠেছ। আমাদের তীর্থ অনেক দূরে অবস্থিত, এই জন্য বাচ্চাদেরকে বলা হয় যে দূরদর্শী ভব। দূরদেশের অধিবাসী পুনরায় বলছেন, বিশাল বুদ্ধি ভব, সকলেরই বুদ্ধি এই সময় তুচ্ছ হয়ে গেছে, মায়া তুচ্ছ বুদ্ধি বানিয়ে দিয়েছে, তো বাচ্চাদের হলো দূরদর্শী বুদ্ধি, অর্থাৎ দূরের অধিবাসীকে স্মরণ করা, আর বিশাল বুদ্ধি অর্থাৎ সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বুদ্ধিতে রাখা। অন্যরা সকলে হলো অল্পজ্ঞ বুদ্ধি অর্থাৎ অল্প বুদ্ধি, কেবল বলে থাকে পরমাত্মা কিন্তু জানে না। এখানে কোনো মহাত্মা নেই, বাবা এসে দূরদর্শী বানাচ্ছেন, কিন্তু দূরদর্শী বাচ্চাদের সংখ্যা খুবই কম। যদিও জ্ঞান অনেক আছে কিন্তু দূরদর্শী কম, অর্থাৎ বাবার স্মরণে কম থাকে। এছাড়া সাধু তো সাধনা করতে থাকে, যথা রাজা রানী তথা প্রজা, সমগ্র দুনিয়ায় এই সময় পতিত হয়ে গেছে। যদিও মহাত্মার নাম রেখে দেয় কিন্তু মহান আত্মা কেউ নেই, কেউ আবার শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে দেয়, এটা বলা তবুও ঠিক আছে, কেননা সত্যযুগ হলো শ্রেষ্ঠাচারী দুনিয়া, এটা হলো ভ্রষ্টাচারী দুনিয়া। আজ প্রাপ্ত মূল্যের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপ দাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, দূরদর্শী হয়ে বাবার স্মরণে থাকতে হবে, আর অন্যদেরকে দূর দেশের অধিবাসী বাবার পরিচয় দিতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি দূরদর্শী হয়ে বাবার স্মরণে থাকছি কি, আর অন্যদেরকে দূর দেশের অধিবাসী বাবার পরিচয় দিচ্ছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করার যুক্তি বের করতে হবে, সবাইকে চোরাবালি থেকে বের করার সেবা করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করার যুক্তি বের করছি কি, সবাইকে চোরাবালি থেকে বের করার সেবা করছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, সর্বদা উৎসাহ উদ্দীপনার পাকনা দ্বারা উড়ন্ত কলার স্থিতির অনুভবকারী কর্মযোগী ভব। ব্রাহ্মণেরা উৎসাহ উদ্দীপনা হলো তোমাদের উড়ন্ত কলার পাকনা, যদিও কার্যার্থে নিচে আসাতেও হয়, তো উড়ন্ত কলার স্থিতিতে থেকে কর্মযোগী হয়ে কর্ম করতে এসো। এই উৎসাহ উদ্দীপনা হলো ব্রাহ্মণদের জন্য সব থেকে বড় শক্তি, নিরস জীবন নয়। যদি উৎসাহ উদ্দীপনার রস রয়েছে তবে কখনো হৃদয় বিদীর্ণ হবে না, সর্বদাই মন খুশিতে থাকবে। উৎসাহ উদ্দীপনা তুফানকেও উপহার বানিয়ে দেয়, পরীক্ষা বা সমস্যাকে মনোরঞ্জন অনুভব করায়। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি সর্বদা উৎসাহ উদ্দীপনার পাকনা দ্বারা উড়ন্ত কলার স্থিতির অনুভবকারী কর্মযোগী হচ্ছে কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, যে অশরীরের স্থিতির অভ্যাসে তাকে শরীরের আকর্ষণ আকৃষ্ট করতে পারে না। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি অশরীরের স্থিতির অভ্যাসে হচ্ছে কি, চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।